বিয়ের চার দিন পরই বাবার বাড়ি চলে যায় স্ত্রী স্ত্রী ও তার প্রেমিককে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে জুয়েল স্টাফ রিপোর্টার ফজল রহমানের তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়া স্ত্রী সেবা ও তার প্রেমিক আতরকে দায়ী করে ফেসবুকে স্টেটাস দিয়ে জুয়েল রানা নামের এক যুবক বিস্পান করে আত্মহত্যা করেছে শুক্রবার বাইশে নভেম্বর দুপুরে উপজেলার পাকা ইউনিয়নের বড় চেথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে এদিন বিকেল পাঁচটায় লাশ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ মৃত জুয়েল ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় মাসখানেক আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তারকে বিয়ে করেন তবে বিয়ের কয়েকদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে তার প্রেমিকের কাছে চলে যায় এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফেসবুকে তার স্ত্রীর সেবা ও তার প্রেমিককে দায়ী করে স্টেটাস দিয়ে ফসলে দেওয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষ কথা স্বীকার করে পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তবে সেখানে নেবার পথেই জুয়েল মারা যান জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা এরা দুজনেই কুকুরের চেয়েও নিকৃষ্ট মানের মানুষ হয়ে গেছে এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দিল না এদের কঠিন শাস্তি হোক এটাই আমার চাওয়া উল্লেখ জুয়েল রানার ফেসবুক আইডির নাম মোহাম্মদ জাহিদ হাসান এ বিষয়ে জানতে সেবার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বাগাতিপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে জন্য ময়নাত সকালে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয় পরে সেখান থেকে এদিন বিকেলে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয় ওসি আরও বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে জুয়েল রানার ফেসবুক স্টেটাস নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আজ রবিবার বিকেল পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ ওই মিয়া মা জানে সবই যায়নি শায়রিও আমার বেটা ভালো বেটার সাথে বেয়া দিছে দিয়া শায়রি আবার ওই চলে গেছে তাও আমার বেটা মনে করেনি যা আমরা বুঝাইছি যে ওসব মনে করতে হবে বলে ভালো মেয়ে দেখি বেয়া দিবম না তুমিও সব মনেই করি না সেই ঈশ্বর দিয়ে আবার কাল কাল দিসে ইন্টারভিউ দিতে ডাকিস কখন থেকে লোক ডাকিছে অফিসার সেই ইন্টারভিউতে যা সাল হয়েছে চাকরি হয়েছে মাসা ভাড়া করার জন্যে আমাক কইছে যে মাছা ভাড়া করতে হয় বাসা পাওয়া যাবে নাকি তো ওই পাড়ায় এক সাল কয়েছে কইছে যে মাসা ভাড়া করে দেন ওরা থাকে তো কইছে যে বাসা ভাড়া করে দেন আমি হচ্ছে থাক দিতেও চাইছি তো মাছা ভাড়া করে দিবি আর সকালবেলায় ঘুম এনে যাচ্ছে শুধাতে না আরে আমাকে তো কয়নি কিছু ওই নি না কাই যাচ্ছে আম যে গিছা আসি ভাত খাবি ছালে আমার আতে লাগি ওই মিয়া আর ওই মার ফোন করছে ফোন করে আমার কোনো রাগ বেগ নাই আমার ছালে সাল কছে যে আমি ওর মনে ওই থাকবি আমার মনে আমি থাকবো তা সত্ত্বেও ওই মোবাইলটা যাতে লাগি অপমান করছে মনে হয় খুব ঢাঁসা খারাপ করছে ওই লাগি বেটা আমার বিষ খাইছে তার সাথে বিয়া বর নিয়ে আইসি দশ দিনও থাকে না হ্যাঁ দশ দিন পর বাবের বাড়ি যায় বাবের বাড়ি যায় আর এক ছেলের সাথে আধা ঘন্টা ওই ছেলের সাথে হ্যাঁ বারা চলি যায় জন্য হ্যাঁ করলি এরকম তার রিলিজ রিল তাই বলবে না যে না তোমার সাথে আমি বিয়ে করবো না যে মেয়ের কারণে সে মারা গেছে যে বইয়ের কারণে মারা গেছে আমরা চাই যে তার হচ্ছে উপযুক্ত একটা বিচার চাই আমরা